কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো। কি অবস্থা আপনার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। সবার কেমন আছেন? সবাই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? এই তো, কি অবস্থা, কেমন আছেন? জি স্যার, ভালো আছি। কথা কি ক্লিয়ার শুনতেছেন আপনারা? স্যার শুনতে পাচ্ছি, কিন্তু সাউন্ডটা একটু আস্তে আসতেছে। আমি আরেকটু অন্য ডিভাইস দিয়ে কানেক্ট করি, তাহলে সমস্যা হবে। হ্যাঁ, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ আচ্ছা, আপনাদের হচ্ছে আমি তো গতকালকে হচ্ছে ক্লাস শেষ করে দিছিলাম, যে আর আপনাদের পিডিএফ দিয়ে আমি বলছিলাম যে কারো কোথায় যদি বোঝার থাকে, কারণ অনেকে ক্লাস করতে পারেন নাই, বা অনেকে যারা করছেন করার পরে হচ্ছে যদি কোনো কিছু না বুঝে থাকেন সেগুলো সম্পর্কে আজকে ডিসকাস হবে আর কি। তো তো আপনারা আপনাদের কোনো প্রবলেম খুঁজে পাইছিলেন দেখছেন? না স্যার, সমস্যা তেমন একটা নেই। এটা হচ্ছে আপনার কথা গেল। এখন বাকি যারা আছেন তারা বলেন যে কোথাও সমস্যা আছে কিনা, বা কোনো কিছু বুঝতে হবে কিনা। স্যার আজকে তো দেখলাম পার্টিসিপেন্ট কম, 9 জন আর কি। হ্যাঁ, 9 জনের মধ্যে এখন 10 জন আছে, 10 জনের ভিতরে হচ্ছে তো 2 জন বাদ, তো আপনার আছেন 8 জন। 8 জন?
কি কারো কোনো সমস্যা নাই, কেউ কোনো কিছু বোঝা লাগবে না? স্যার কেউ তো কথা বলে না, হ্যাঁ তাই তো দেখতেছি, তার মানে তো ধরে নিলাম পপুলেশনের স্যার সমস্যা। সেকেন্ড ম্যাথ স্যার, হ্যাঁ পপুলেশনে সেকেন্ড ম্যাথ স্যার, সেকেন্ড ম্যাথটা বোঝাবো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমরা হচ্ছে শেয়ার স্ক্রিন দেখতে পারতেছেন আপনারা, আপনাদের সামনে স্ক্রিন আসছে। জি স্যার। হ্যাঁ তো দেখেন আমাদের 2 নম্বর যে ম্যাথটা, সেটা জানার জন্য আমাদের একটু হচ্ছে থিওরি জানা লাগবে। তো আমাদের ম্যাথটার রুলস হচ্ছে কি, আমাদের হচ্ছে প্যারাবোলা মেথড, তো লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথডের হচ্ছে আমাদের সূত্র জানতে হবে। তো আমরা জানি হচ্ছে আমাদের প্যারাবোলার মেইন যে সূত্রটা, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কয়ার, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরা হয়েছে। এখন এই সমীকরণ থেকে আমাদের হচ্ছে আমাদের ম্যাথ করতে হবে। এখন দেখেন এই জায়গায় 3টা আননোন আছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা হচ্ছে সি। তো এই 3টা আননোন যদি আমরা ক্যালকুলেশন করতে করে বের করতে চাই, তো আমাদের কি লাগবে, 3টা হচ্ছে ইকুয়েশন লাগবে। আমরা জানি যে 3টা আননোন বের করতে গেলে অবশ্যই 3টা ইকুয়েশন লাগে। তো এই 3টা ইকুয়েশন আমরা হচ্ছে কি করব, নিজেরা হচ্ছে বানিয়ে নিব আর কি। দেখুন আমরা যদি ইকুয়েশন বানাই, তো আমরা সেকেন্ড লাইনে যদি যাই, আমরা 1 নম্বর ইকুয়েশন কে হচ্ছে সামেশন করে দিছি। তো ওয়াই কে যদি আমরা সামেশন করি, তাহলে সামেশন চিহ্ন আসবে যে সামেশন অফ ওয়াই ইকুয়াল টু আমাদের এ ছিল, এ হচ্ছে একটা ফ্যাক্টর, সো ফ্যাক্টর কে হচ্ছে সামেশন করা যায় না আর কি। তো এই জন্য যদি আমরা সামেশন করি, তখন জিরো হয়ে যায় টার্মটা। তো আমাদের তো জিরো বানানো যাবে না, এই কারণে হচ্ছে আমরা এর সাথে হচ্ছে একটা আরেকটা ফ্যাক্টর নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের এন সহগ, তারপর হচ্ছে প্লাস বি এক্স ছিল, সামেশন অফ এক্স হয়েছে, প্লাস সি এক্স স্কোয়ার ছিল, সামেশন অফ এক্স স্কোয়ার হয়ে গেছে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তারপরে আমরা আমাদের দুই মানে মানে সেকেন্ড যে ইকুয়েশনটাতে যাব, সেটা হচ্ছে দেখেন কি আছে, আমরা এই যে 2 নাম্বার ইকুয়েশন পাইছি, যেটা এইটা থেকে হচ্ছে আমরা কি করব, যে সামেশন অফ এক্স দ্বারা গুণ করব। তো সামেশন অফ ওয়াই ছিল, সামেশন অফ এক্স ওয়াই হয়ে গেছে ইকুয়াল টু এ, যেহেতু এখন আমাদের সামেশন অফ এক্স চলে আসছে, তো আমাদের ফ্যাক্টরটাকে কি করবে, রিপ্লেস করবে সহগটাকে। সো হয়ে গেছে এ সামেশন অফ এক্স প্লাস বি, সামেশন অফ এক্স ছিল এক্স স্কোয়ার হয়ে গেছে, প্লাস সি এক্স স্কোয়ার ছিল এক্স কিউব হয়ে গেছে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। সো আমাদের 4 নম্বরে যেটা যাব, এই যে 3 নম্বর যে ইকুয়েশনটা আছে, এটাকে আমরা হচ্ছে কি আরবার হচ্ছে সামেশন অফ এক্স দ্বারা গুণ করব। তো সামেশন অফ এক্স দ্বারা গুণ করলে আমাদের এক্স ওয়াই ছিল হয়ে গেছে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ, এক্স ছিল সামেশন অফ এক্স স্কোয়ার হয়ে গেছে, প্লাস বি সামেশন অফ এক্স স্কোয়ার ছিল, সামেশন অফ এক্স কিউব হয়ে গেছে, প্লাস সি সামেশন অফ এক্স কিউব ছিল, প্লাস সি সামেশন অফ এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেছে। এই হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। তো আমরা হচ্ছে আমাদের 3টা ইকুয়েশন পেয়ে গেলাম, সেই 3টা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন। আর এখানে আমরা যে এনটা লিখছি, সেই এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার, আমাদের মানে যে কয়টা হচ্ছে ডাটা দেওয়া থাকবে বা ইয়ার এর ভ্যালু দেওয়া থাকবে সেই কয়টা। যদি আমাদের 5টা দেওয়া থাকে, সো এন ইকুয়াল টু 5, যদি আমাদের 7টা দেওয়া থাকে, এন ইজ ইকুয়াল টু 7। এটুকু বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ আমরা যদি হচ্ছে এখন নেক্সটে যাই, আমাদের ম্যাথে চলে যাই। তো ম্যাথে দেখেন আমাদের কোশ্চেনে বলা আছে হচ্ছে দা পপুলেশন অফ এ কমিউনিটি ইন 1950, 1960, 1970, 1980 এবং 1990 ওয়াজ, পপুলেশন ছিল হচ্ছে কত কত, 200 জন, 230 জন, 280 জন, 350 জন এবং 450 জন রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। তো আমাদেরকে বের করতে বলছে হচ্ছে এস্টিমেট দা পপুলেশন অফ দা কমিউনিটি ইন দা ইয়ার 2000 এন্ড 2010। তো আমাদের 2000 সালের এবং 2010 সালের পপুলেশন বের করতে হবে। তো এখন আমরা তো আমাদের আমাদের আগের যে ইকুয়েশন গুলো, সেই ইকুয়েশন গুলো আমরা আমাদের লাগবে। তো নিচে দেখেন এই যে উইনো দিয়ে সে আগের গুলাই লেখা আছে। এখন দেখেন আমাদের হচ্ছে এই জায়গার যে আননোন গুলো আছে, সেগুলো আমাদের বের করতে হবে। যেমন হচ্ছে আমাদের এই জায়গায় দেখেন সামেশন অফ ওয়াই লাগবে,
সামেশন অফ এক্স লাগবে, সামেশন অফ এক্স স্কয়ার লাগবে, সামেশন অফ এক্স কিউব লাগবে, সামেশন অফ এক্স টু দি পাওয়ার 4 লাগবে, সামেশন অফ এক্স ওয়াই লাগবে, সামেশন অফ এক্স স্কয়ার লাগবে। তো ওইগুলা সবগুলোকে আমরা দেখেন উপরে লিখছি, দেখেন এক্স ওয়াই এক্স স্কয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স ওয়াই এক্স স্কয়ার ওয়াই, আর আমাদের এই পাশে আছে ইয়ার। তো ইয়ার দেখেন আমাদের ইয়ার আছে 1950, 1960, 1970, 1980, 1990। সো এই পাঁচটা হচ্ছে আমাদের ইয়ার আছে। সো ইয়ারের যে পপুলেশন সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের ওয়াই। সো আমরা এক্স এ পরে আসি, ওয়াই দেখেন আমাদের এই জায়গায় 1950 সালে পপুলেশন ছিল এই যে 200 জন, 1960 সালে ছিল 230 জন, 1970 সালে ছিল 280 জন, এইভাবে বাকি গুলা। সো আমরা ওয়াই এর ঘরে আমাদের পপুলেশন গুলো লিখছি, দেখেন 200, 230, 280, 350, 450। আর এক্স এর যে ঘরটা আমি আগে বলছিলাম, এই ম্যাথ যখন আপনারা করবেন অবশ্যই আমাদের হচ্ছে কি বিজোড় ভ্যালু লাগবে। এই ইয়ার গুলো যে দেওয়া থাকবে সেগুলো অবশ্যই কি হবে বিজোড় সংখ্যা হবে। যেমন এখানে দেখেন 5 বছরের আছে, তো এই যে 5 বছরের, এই 5 বছরের যেটা মিডল ভ্যালু মানে কত, দেখেন 1970 সাল হচ্ছে আমাদের মিডল। সো 1970 সালে আমাদের এক্স এর ভ্যালু হবে 0, আর উপরের দিকে যত কমতে থাকবে আমাদের ইয়ার তত করে হচ্ছে কি -1 হবে। যেমন 1970 এর জন্য 0 হইলে 1960 এর জন্য -1, 1950 এর জন্য -2, তারপর যখন বাড়ছে 1980 এর জন্য +1, 1990 এর জন্য +2। এখন দেখেন আমরা হচ্ছে x জানি, y জানি, আর বাকিগুলো তো আমরা আমাদের ইজি, কারণ x যেহেতু জানি তো এটাকে আমরা স্কয়ার করে দিলে x স্কয়ার পাবো, এটাকে আমরা যদি কিউব করে দিই তাহলে আমরা কি কিউবের ভ্যালু পাবো, এটাকে আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 করে দিই তাহলে হচ্ছে কি পাবো এক্স টু দি পাওয়ার 4 এর সবগুলো ভ্যালু। একটা জিনিস খেয়াল করবেন, যখন মাইনাস থাকবে মাইনাস কে স্কয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 4 করলে কিন্তু প্লাস হয়ে যায়, আর হচ্ছে যখন বিজোড় থাকে মানে কিউব থাকবে তখন তখন হচ্ছে আমাদের মাইনাস এর গুলো মাইনাস, প্লাস এর গুলো প্লাস। তারপরে দেখেন এক্স ওয়াই, সো এক্স ইনটু ওয়াই তার মানে এক্স গুণন ওয়াই, সো এক্স হচ্ছে -2, ওয়াই হচ্ছে 200, তাহলে -2 ইন্টু 200 ইকুয়াল টু হচ্ছে -400। সো এইভাবে বাকিগুলো গুণ করে নামাবেন। তারপরে দেখেন আছে কি এক্স স্কয়ার ওয়াই, সো এক্স স্কয়ার এর ঘরে হচ্ছে 4 আর ওয়াই এর ঘরে হচ্ছে কত 200, সো 200 ইন্টু 4 ইকুয়াল টু 800। সো এইভাবে বাকিগুলো নামাবেন। এখন আমাদের লাগবে হচ্ছে কি সামেশন, সামেশন মানে হচ্ছে যোগফল। সো এক্স রে আমরা সবগুলা কি করব, যোগ বিয়োগ যেটাই আছে সবগুলা করলে দেখেন সামেশন অফ এক্স ইকুয়াল টু 0 হয়ে যায়, কারণ -2 প্লাস টু কাটা, +1 -1 কাটা 0। সো একইভাবে সামেশন অফ ওয়াই করলে হবে আমাদের 1510, এক্স স্কয়ার করলে হবে 10, এক্স কিউব করলে 0, এক্স টু দি পাওয়ার 4 করলে 34, এক্স ওয়াই করলে 620 এবং এক্স স্কয়ার করলে হচ্ছে 3180। তো আমাদের এই সামেশন করলে এই ভ্যালু গুলো আসে। এ পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ এখন, হ্যাঁ বলেন স্যার, এর মানটা যে -400 -30 এটা একটু বুঝিনি, আরেকবার বলেন এক্স ওয়াই এর মানটা স্যার কিভাবে বের করেছেন স্যার একটু আবার যদি বলবেন স্যার। যে কি পরে জয়েন করছেন? হ্যাঁ জি স্যার। ওয়াই এর মান হচ্ছে আমাদের এই পপুলেশন যে সংখ্যাটা সেগুলাই, যে দেখেন পপুলেশন আছে 200 জন, 230 জন, 280 জন, 350, 450। এটা বুঝছি স্যার, এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান যে -400 230 -400। ও আচ্ছা, এক্স ওয়াই মানে কি এক্স ইনটু ওয়াই, সো এক্স এর হচ্ছে আমাদের কত -2, ওয়াই হচ্ছে 200, তাহলে গুণ করলে কত হবে? হ্যাঁ, এখন আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেছি। সো আমরা এখন কি করব, আমাদের এই যে 2 3 আর 4 এই যে ইকুয়েশন গুলো আছে এই ইকুয়েশন গুলো হচ্ছে এই ভ্যালু গুলো প্রোভাইড করব। দেখেন এই জায়গায় আছে হচ্ছে সামেশন অফ ওয়াই, তো সামেশন অফ ওয়াই ইকুয়াল টু কত 1510, সো আমরা এই জায়গায় লিখবো 1510 ইকুয়াল টু এ ইনটু এন। আপনাদের যাদের হচ্ছে আনমিউট করছেন তারা মিউট করে না। হ্যাঁ, সো আমাদের সামেশন অফ ওয়াই ইকুয়াল টু আছে 1510, সো এখানে বসবে হচ্ছে আমাদের 1510 ইকুয়াল টু এ এন, এ ইনটু এন, এন হচ্ছে আমাদের কয়টা ভ্যালু দেওয়া আছে, 5টা ভ্যালু, সো এই জায়গায় হবে কি 5 এ প্লাস বি সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু 0, সো 0 দ্বারা যদি বি কে গুণ করি তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো আমরা দেখেন নেক্সট পেজে যদি দেখেন, এই যে দেখেন আমরা ফ্রম ইকুয়েশন 2 থেকে আমরা যেটা পাইছি, যে দেখেন 1510 ইকুয়াল টু ওই যে 5 এ
b into 0 তার মানে কি হয়ে গেছে 0 হয়ে গেছে প্লাস আমাদের কি ছিল c সামেশন অফ x স্কয়ার সো x স্কয়ার ইকুয়াল টু কত 10 তাহলে আমাদের এই জায়গায় হবে কত 10 c সো দেখেন আমাদের হয়েছে 10 c এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 সো একই ভাবে আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশনও আপনারা ভ্যালু প্রোভাইড করবেন সো ভ্যালু বসাইলে আপনারা হচ্ছে দেখেন পাবেন 620 ইকুয়াল টু 0 প্লাস 10 b প্লাস 0 যেটাকে আমরা 6 নাম্বার ইকুয়েশন ধরছি এবং 4 নাম্বার থেকে যেটা পাইছি সেটা হচ্ছে দেখেন 3180 ইকুয়াল টু 10 a প্লাস 0 প্লাস 34 c এটাকে আমরা হচ্ছে 7 নাম্বার ইকুয়েশন ধরছি এখন দেখেন আমাদের যে তিনটা ইকুয়েশন ছিল তিনটা ইকুয়েশন আমরা ভ্যালু মানে পুট করে ফেলছি সো পুট করলে আমাদের দেখেন এই তিনটা ইকুয়েশন আছে এবং তিনটা আননোন আছে তিনটা আননোন হচ্ছে একটা a একটা b একটা c সো এই তিনটা ইকুয়েশন কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আপনারা হচ্ছে a b c এর ভ্যালু পাবেন তো আপনি এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবেন যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা ট্রাই করতে পারেন যে আমাদের ইকুয়েশনে যাবেন ইকুয়েশনে যে আমাদের হচ্ছে দেখবেন আছে আননোন আছে আননোন দুইটা না তিনটা আমাদের অবশ্যই তিনটা আননোন তো আমরা 3 তে চাপবো তারপর হচ্ছে আমাদের ভ্যালুগুলো বসাবেন a1 a2 b b1 c1 d1 এইভাবে এটা হচ্ছে a1 এটা হচ্ছে কি b1 এটা হচ্ছে c1 এটা হচ্ছে d1 একই ভাবে এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে a2 এটা হচ্ছে b2 c2 d2 একই ভাবে a3 b3 c3 এটা হচ্ছে কি d3 ভ্যালু বসায় আপনারা যখন সলভ করবেন তখন আমাদের a b c এর ভ্যালু আসবে তো আমাদের এর ভ্যালু আসছে 279.14 b এর ভ্যালু আসছে 62 c এর ভ্যালু আসছে 11.43 এখন আমাদের a b c এর যে ভ্যালু পাইলাম এটা হচ্ছে আমাদের যে মেইন যে ইকুয়েশন ছিল কি এই যে এক নাম্বার ইকুয়েশন সো এক নাম্বার ইকুয়েশনে হচ্ছে আমরা আমাদের ভ্যালুগুলো বসাবো তবে দশজন দশ কিছু বলবেন জেনাসন তাহলে আনমিউট করছেন কেন হ্যাঁ সো আমাদের মেইন যে ইকুয়েশন ছিল দেখেন y ইকুয়াল টু a a হচ্ছে কত 279.14 প্লাস bx b হচ্ছে কত 62x প্লাস cx স্কয়ার c হয়েছে কত 11.43 সাথে হচ্ছে x স্কয়ার সো আমাদের মেইন ইকুয়েশন আমরা পেয়ে গেলাম সো আমরা জানি হচ্ছে y ইকুয়াল টু কি পপুলেশন সো এইখানে দেখেন x হচ্ছে শুধু হচ্ছে কি আমাদের আননোন আছে সো আমরা যদি x এর ভ্যালু বসাই তাহলে আমরা কি পপুলেশন পেয়ে যাব এখন আমরা যদি মেইন ফার্স্ট পেজে যাই দেখেন 1990 এর জন্য আমাদের কি আসছিল প্লাস 2 সো 2000 সালের জন্য তাহলে কত হবে প্লাস 3 2000 সালের জন্য প্লাস 3 হবে হ্যাঁ তাহলে 2010 এর জন্য কত হবে 4 হ্যাঁ প্লাস 4 সো আমাদের কোশ্চেনে চাইছে 2000 সাল এবং 2010 সাল সো আমরা জানলাম হচ্ছে x = হয় x = +3 তখন y = কত এই যে 2000 সালের পপুলেশন পাবো তো এই ইকুয়েশনে x এর জায়গায় হচ্ছে কি বসাবেন 3 বসাবেন দেখেন 279.14 62 3 11.43 3 স্কয়ার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি পপুলেশন সংখ্যা পপুলেশন সংখ্যা অবশ্যই রাউন্ড আপ হবে কোনো দশমিক হবে না আগে বলে দিলাম তো যে পয়েন্টের পরে যেগুলাই থাকুক তার নেক্সট ঘর হচ্ছে ফিল আপ করে দিবেন যেমন আমাদের ছিল 567 পয়েন্ট সামথিং আমরা লিখছি 568 একইভাবে যখন x = +4 তখন হচ্ছে y = 210 এর পপুলেশন পাবো সো আমাদের x = তো আমরা +4 বসাইছি তখন আমাদের পপুলেশন আসছে 710 এখন কথা হচ্ছে আপনাদের কিন্তু 2000 সাল 2010 এই জায়গায় পর পর দিছে আমাদের পরীক্ষায় কিন্তু আসবে 2040 2060 এরকম দূরের গুলা বের করতে বলবে তখন কিন্তু আমাদের x এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে আপনারা যেন পরীক্ষায় x = 3 x = 4 দিয়ে করে দেন না তো আপনারা গুনে গুনে যাবেন যে 2050 হলে আমাদের x এর ভ্যালু কত আসবে যদি x = +8 হয় তাহলে x = 8 দিয়ে করবেন যদি 7 হয় 7 দিয়ে করবেন যেটা আসবে সেটা দিয়ে করবেন স্যার x এর ভ্যালুটা একটু কাইন্ডলি আবার বলেন তো যে 3 হয় কিভাবে 4 হয় কিভাবে হ্যাঁ দেখেন আমাদের এই জায়গায় x 1990 এর জন্য +2 হয়েছে এটা বুঝতে পারছেন জি স্যার তাহলে আমাদের 1990 এর জন্য যদি +2 হয় তাহলে পরের 10 বছরে আমাদের কি আমাদের 10 বছর করে বাড়তেছে তাহলে 2000 সালের জন্য কি এক ঘর বাড়বে তার মানে কি +3 হবে আচ্ছা আবার 2010 এর জন্য +4 হবে 2020 এর জন্য +5 হবে এইভাবে বাড়তে থাকবে ওকে স্যার থ্যাংক ইউ আর এই এটা ম্যাথে হচ্ছে আর কারো কোথায় কোশ্চেন আছে
ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে আপনাদের এই জায়গায় কোনো কোশ্চেন নাই। এখন নেক্সট অন্য কারো কোনো কোথাও কোশ্চেন বা অন্য কোনো কিছু পরীক্ষা সম্পর্কে জানার? হ্যাঁ বলেন স্যার। শাল তো পাঁচটা দেয় থাকবে না? হ্যাঁ স্যার, শাল তো বিজোরি দেয়া থাকবে স্যার, জোর হইলে তো পরীক্ষা বিজোরি দেওয়া থাকবে, জোর হইলে ঝামেলা আছে, ওটা আমি এর আগে বুঝাইছিলাম। তো আপনাদের পরীক্ষা বিজোরি থাকবে। আপনাদের পরীক্ষায় বিজোর থাকবে, তো জোর বিজোর নিয়ে টেনশন করার কিছু নাই। তো নেক্সট এ যদি কোনো কোশ্চেন থাকে কারো করেন। ম্যাথ কয়টা থাকবে স্যার পরীক্ষায়? ম্যাথ আপনারা অ্যানসার করতে পারবেন দুইটা, কারণ এক এক সেটে হচ্ছে আপনাদের এমসিকিউ থাকবে বলছিলাম, ওই সেটটাতে হচ্ছে ম্যাথ থাকবে না। দুইটাতে কত মার্ক থাকবে স্যার? আপনি যেভাবে অ্যানসার করবেন সেভাবে মার্ক থাকবে, কম মার্কস গুলা করলে কম মার্কস থাকবে, বেশি মার্কস গুলা করলে বেশি মার্কস থাকবে। স্যার দুইটার ভিতরে ম্যাথ এইটা একটা, আর আরেকটা কোন কোন প্যাটার্নের স্যার? ওই যে আপনাদের একুইফারের যে ম্যাথ গুলো আছে সেইগুলা। কনফাইন্ড আর আনকনফাইন্ড? হ্যাঁ কনফাইন্ড আর আনকনফাইন্ড। কেউ কিছু বলতেছেন? বলেন স্যার। এই যে ইকুয়েশন না, এই এর যে মানগুলো না, এই মানগুলো তো স্যার বের করতে পারতেছি না। ক্যালকুলেটর আছে আপনার কাছে? আছে স্যার, এখন তো নাই, দূরে আছিল। তাহলে এখন ক্যালকুলেটর ছাড়া তো আমি বুঝাই দিতে পারবো না। আপনি হচ্ছে একটা কাজ করবেন, আমি মুখে মুখে বলতে পারবো, কিন্তু হচ্ছে আপনি তো ক্যালকুলেটর ছাড়া না করলে বুঝতে পারবেন, হাতে না করলে। থিংস বলেন পরে। হ্যাঁ থিংস বলেন আর কি। হ্যাঁ আপনাদের যে এমএস আছে, আপনার কি এমএস না ইএস? এমএস। হ্যাঁ এমএস এ দেখবেন আমাদের যে মোড অপশনটা আছে, ওই জায়গায় যখন চাপবেন তখন ওই জায়গায় চাপলে দেখবেন যে ইকুয়েশন লেখা আসবে, ইকিউএন ইকুয়েশন। সো ইকুয়েশনে চাপ দিলে আপনাকে হচ্ছে লেখা আসবে আননোন, আননোন হচ্ছে 2 3। সো আমাদের হচ্ছে আননোন কয়টা? তিনটা। সো আমরা চাপবো হচ্ছে কি 3। সো 3 চাপলে আপনাকে চলে আসবে হচ্ছে A1। তো দেখেন আমাদের এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আমাদের, তারপর এটা হচ্ছে আমাদের 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। সো আমাদের আসবে হচ্ছে A1। A1 হচ্ছে এই যে এইটা। সো A1 হচ্ছে আমাদের কত? 5। তারপর ইকুয়াল দিবেন, 5 দিয়ে ইকুয়াল। তারপর হচ্ছে B1, B1 হচ্ছে আমাদের 0। তারপর C1, C1 হচ্ছে আমাদের 10। প্রত্যেকটা ভ্যালু দেওয়ার পরে ইকুয়াল দিবেন। আর D1 হচ্ছে 1510। একইভাবে এইটা হচ্ছে আমাদের 0 হচ্ছে A2, তারপর 10 হচ্ছে B2, 0 হচ্ছে C2, আর 620 হচ্ছে D2। একইভাবে এই জায়গায় হচ্ছে A3, B3, D3 বসে সলভ দিবেন, দেখবেন যে আমাদের ভ্যালু চলে আসবে। ক্যালকুলেটর ছাড়া তো বের করা যাবে না? ক্যালকুলেটর ছাড়াও বের করা যাবে, কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে, যোগ বিয়োগ করতে হবে আর কি, গুণ ভাগ যোগ বিয়োগ করে। এটা তো স্যার আমরা প্রথম সেমিস্টারে করতেছি স্যার। হ্যাঁ এই ইকুয়েশন সলভ। হ্যাঁ এরকম ইকুয়েশন তো আসলে অন্যান্য ম্যাথ বা অন্যান্য অনেক, এর আগে তো আমরা অনেক অনেক ছিল আমাদের। হুম যাই হোক, সো আশা করি আপনি পারবেন। সো না পারলেও আপনি পরীক্ষার আগে আপনার বন্ধুদের কাছ থেকে শিখে নিন বা বুঝে নিন, সমস্যা নেই ভাই, ইউটিউবে দেখেন হয়ে যাবে ভাই। তারপর বাকি কারো কোনো কোশ্চেন আছে এক্সাম রিলেটেড বা সামথিং? স্যার শর্ট কোশ্চেন এর ওইগুলা একটু স্যার ডিসকাস করলে ভালো হইতো স্যার, যে 1 নম্বরটা আমাদের মানে করাই লাগবে আর কি, মাস্ট বি, ওইটা নিয়ে একটু বলেন স্যার। সেটা তো এই যে আপনাদের হচ্ছে, আমি যে এই যে মডিউল দিয়ে দিছি আপনাদের, এই যে এগুলা রিডিং করতে বলছি না, এগুলার তো আপনার আপনাদের যেগুলা পড়াইছি এগুলা থেকে আমি বললাম না, যেমন ওইগুলা থেকেই থাকবে আপনাদের।
যেমন দেখেন এই জায়গার একটা লাইন দেখেন যে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট ইনক্লুডস অল দা নন লিভিং ফ্যাক্টরস এন্ড প্রসেস ইন অ্যান ইকোসিস্টেম সানলাইট, এই জায়গায় থাকতে পারে সয়েলের জায়গায়, এই জায়গায় থাকলে হচ্ছে ড্যাস ওয়াটার উইন্ড অ্যান্ড হিউমিডিটি। তো এই জায়গায় ড্যাস থাকলে আপনারা লিখবেন সয়েল, এই তো এরকম থাকবে। স্যার ম্যাথ কত মার্কের থাকবে আর স্যার রিটেন কত মার্কের থাকবে? স্যার ম্যাথ হচ্ছে আপনাদের, আপনি যেহেতু এক নাম্বার সেটে আমাদের ম্যাথ নাই, তো আমাদের ম্যাথ আপনি অ্যান্সার ইচ্ছা করলে 8 মার্কের করতে পারবেন বা আরো বেশিও করতে পারবেন। কারণ আপনি যদি ছোট ছোট ম্যাথ দেন তাহলে কম মার্কস, আর যদি বড়টা দেন সাথে ছোটটা দেন সেই ক্ষেত্রে বেশি মার্কস। স্যার আমরা যে পপুলেশনের ম্যাথটা করছি স্যার ওইটা কি বড় ম্যাথ? হ্যাঁ এটা ভালো মার্কসই থাকবে। আর ওই যে স্যার ওই যে নন কনফাইন্ড আনকনফাইন্ড এগুলো অনেক একটু কম মার্কস, কারণ এগুলো তো জাস্ট সূত্র না, একটা লাইনের সূত্রতে আপনারা ভ্যালু বসাই দিলি আমাদের অ্যানসার চলে আসবে। সাবজেক্টের ম্যাথ তো স্যার সহজই আছে, কিন্তু ডিজাইন অফ কংক্রিটের ম্যাথ স্যার অনেক ঝামেলা। হ্যাঁ ওইগুলা তো আসলে ওইগুলোর সাথে তো আসলে এগুলোর তুলনা চলবে না, ওইগুলা তো অনেক কঠিন, এগুলোর অনেক। আপনারা আমি বললাম আপনাদের 1 ঘন্টা 55 মিনিট পরীক্ষা, আপনারা মানে মোটামুটি 1 ঘন্টার বেশি কারো পরীক্ষায় লাগবে না, আমি বলে দিলাম দেখেন 1 ঘন্টার বেশি লাগবে না। তারপরে মেইল পাঠাচ্ছি, যতক্ষণ আপনাদের পরীক্ষা দিতে পরীক্ষা কোর্সিট পে দেখবেন টাইম লাগবে। আমাদের পরীক্ষা স্যার 7:30 থেকে দিত স্যার ভালো হতো, 7টা থেকে দিছে স্যার একদম আজানের টাইম স্যার, মানে নামাজ পড়ার সময়টাও থাকে না, এটা একটু সমস্যা। সবগুলা কি 7টা থেকে? ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি এরা তো নামাজ পড়ে না, এরা তো টাকা চিন্তা করে খালি। না না ইউনিভার্সিটির ওখানে 45 আজান হয়, ওইভাবে হচ্ছে ই দেওয়াও যায় না, ঝামেলা আসলে এক্সামের টাইমেরও একটা ব্যাপার থাকে। আমাদের 4টা পরীক্ষায় 7টায় দিছে, 7টা থেকে 7:30, যদি 7:30 থেকে দিত কিংবা 7:15 তাও একটা ভালো ছিল। ওইটা আসলে পড়ে যায় আর কি, আপনাদের হাতে এইভাবে পড়ে গেছে, অনেকে দেখা যাবে যে 5টায় আছে 7টায় আছে। 5টায় হইলে স্যার ভালো হয়, দিনের আলো তো দেয়া যায়, গ্রামে থাকি তো স্যার লাইটিং এর সিস্টেম করতে হবে বাগানে। এন বাগানে পরীক্ষা দিবি নাকি? আরে নেট পায় না, পার করতে নেট পায় না, বাগানে মাঠে চলে যাওয়া লাগে। এটা অবশ্য স্যার স্যার এক নাম্বার সেট একটু কমন দিয়ে দিলে ভালো হইতো স্যার। মায়ের হবে এখন আপনাদের মায়ের স্যার ল্যাপটপ ভেঙে ল্যাপটপ স্যার মারেন জমা জানি স্যার মার কাদের রাজি আছি স্যার তো কোন চাই স্যার একটা সেট কমেন্ট দেন স্যার। অনলাইনে স্যার মারা যাবে না, অফলাইনে হলে মার দিতাম। তাহলে আপনি একটা সুবিধা করে দেন স্যার, আমাদের ম্যাথ কমাই দেন স্যার, যে এই এই ম্যাথ করেন এর মধ্যে থেকে আসবে স্যার, এটা একটু ভালো। আরে বাবা ম্যাথই তো আমাদের 3-4টা অত ছোট ছোট, এগুলো তো আমরা ম্যাথ নিয়ে সমস্যা নেই, ম্যাথ 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 অল্পই আছে, কিন্তু মেন হচ্ছে যে যে সেটটা মাস্ট বি কম মানে করাই লাগবে সেটা নিয়ে একটু হেজিটেশন। এটা তো বলেই দিলাম, হেজিটেশনের কিছু নেই, আপনারা লাইনগুলো পড়লেই দেখবেন ইজি। আরে ওটা আছে মডিউল নাম্বার 1-2 থেকেই থাকবে, মডিউল নাম্বার 1-2 রিডিং পড়লেই হবে, এগুলা হচ্ছে রিডিং পড়লেই হবে। একবার করে রিডিং পড়ে রাখলে জাস্ট ধারণা থাকলে যে এটা এই জায়গায়, তো কোর্সে দেখলে আপনি বুঝে যাবেন যে এটা এই জায়গা, ওই পেজে যা হচ্ছে লাইন পড়তে দেখবেন পেয়ে যাবেন। শেষ ওটা করতে আপনাদের টাইম কম লাগবে। ঠিক আছে স্যার, তাহলে পরে আপনার সাবজেক্টে 30-30। আরে বাবা ঠিক আছে, তা দেবে না স্যার, তা দেবে না, নাম্বার কম দেবে না স্যার। নাম্বার কি করবে স্যার, কি বাসায় নিয়ে যাবে নাকি নাম্বার? আপনাদের যদি ঠিকঠাক ভাবে দিতে যায় রাইট টাইমে, তো কয়জন দিচ্ছেন রাইট টাইমে দেন হচ্ছে স্যার? আমরা 100% উপস্থিত আছি স্যার। স্যার আপনি যে 20 মিনিট টাইম দেন স্যার, ওই 20 মিনিটের ভিতরে আমি একদিনও মানে দিতে পারিছি কি সন্দেহ? আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে, সমস্যা নাই না। ওইটা মানে স্যার আপলোড টাইমটা মানে এক এক সময় এক এক জায়গায় তো হয় তো স্যার, তখন দেখা যাচ্ছে আমাদের আরেকটা ক্লাস শেষ করে তখন দেখি যে আপনার ওই নোটিফিকেশন আসছে, এটাই হয়ে যায় আমাদের। ঠিক আছে সমস্যা নাই, আপনার সাথে মনে হয় ভার্চুয়ালি ছাড়া মনে হয় আমাদের ফেস টু ফেস ক্লাস আর হবে না এই সেমিস্টার, আর মনে হবে না।
পরবর্তীতে কি করবো এখন এটা আসলে কি ডিসিশন নেবে আপনাদের হয়তো তখন এক দুই দিনে হচ্ছে ওইগুলো নিয়ে টেনশন করা লাগে না ভার্সিটি খুললে দেখবেন ওইগুলোর একটা সলিউশন দিয়ে দিবে আপনাদের খুব তাড়াতাড়ি এখনই দেওয়া যায় তো বাট এটা ইউজিসি থেকে হচ্ছে নোটিশ আছে যে এখন দেওয়া যাবে ওইটা হয়তো বা ভার্সিটি খুললে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে ক্লাস টাইমের ভিতরই স্যার একটা ওই স্যারগুলো ডেট দিয়ে দিল আমরা যে জাস্ট স্যার মনে তো হচ্ছে ভার্সিটি খোলার আগেই বিএসসি শেষ হয়ে যাবে স্যার না না ইনশাআল্লাহ দোয়া করেন তাড়াতাড়ি যেন এই সব ইয়া করোনা চলে যায় তাড়াতাড়ি ঈদের পর থেকে যেন আপনারা সব কিছু করতে পারেন ফ্রিলি ইনশাআল্লাহ স্যার আশা তো করা হয় স্যার সেপ্টেম্বর থেকে সবকিছু খুলবে স্যার সব ভার্সিটি দেখলাম যে প্রায় লিগাল নোটিশই দিছে যে আপনাদের সেপ্টেম্বরে হচ্ছে ফেস টু ফেস ক্লাস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তারপরে আসলে এখন হচ্ছে করোনা আসলে একদম ফুললি আপনি মানে যাইতে অনেক টাইম লাগবে তো ঢাকায় আসলে এখন মানুষজন মানে নরমালি একদম নরমাল চলাফেরা করতেছে আর কি মানে এখন যে কয়জন সচেতন মানুষ তার একটু সেফটি নিয়ে চলে আর যারা একদমই সচেতন না তারা নিজেদের মতে চলতেছে মানে এখন আর এটাকে অত হার্ডলি নিতেছে না সেফটি নিয়ে যে চলে স্যার তারই হচ্ছে স্যার আর যে আরামে ঘুরে বেড়ায় তার হয় না আসলে ব্যাপারটা হয়েছে কি যে জায়গায় একবার হচ্ছে কন্টামিনেশন হয়ে গেছে বেশি ওই জায়গায় হচ্ছে আশেপাশে বেশি হয়ে হচ্ছে আর কি এটাই হচ্ছে একটা প্রবলেম তারপরে হচ্ছে সবকিছু নেগোসিয়েশন করে তারপর হচ্ছে বাজারে ছাড়বে বা এরকম বা আমাদের হাতের নাগালে আস্তে আস্তে এক দেড় বছর লাগে মিনিমাম যেকোনো ভ্যাকসিন মানে আসতে আর তো আপনি ধরে রাখেন যে এই বছর আমরা কোনো ভ্যাকসিন পাবেন না আর কি তো ভ্যাকসিন ইফেক্টিভ ভ্যাকসিন তৈরি হওয়াটা তো স্যার একটা মুখ্য বিষয় হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা এক দেড় বছরের মধ্যে হবে কিনা সেটাও তো স্যার অনিশ্চয়তার মধ্যে থাকা আছে হ্যাঁ তা তো এই জন্যই তো যখন এখন যেমন আমরা আমাদের বাংলাদেশ থেকে একটা বলছে বা এরকম আরো চার পাঁচটা দেশ থেকে বলছে যে হচ্ছে তারা হচ্ছে প্রিলিমিনারি স্টেপে এনিমেলের উপরে করছে তো এনিমেলের উপরে করে তারা দেখছে যে এটা হচ্ছে অ্যান্টিবডি গঠন করে তো এটা হচ্ছে মানে ইফেক্টিভ সো এটা এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে যাবে ওরা ট্রায়াল দিবে যদি দেখে ভালো তারপরে বিভিন্ন অন্যান্য যে সংস্থা আছে তাদের সাথে ডিসকাস করবে হ্যান ত্যান করে তারপরে ফাইনালি হচ্ছে জানাবে হ্যাঁ ওকে বা হ্যান ত্যান তারপরে এটা হচ্ছে কি করবে বাজারে ছাড়বে মানুষের হাতের নাগালে পৌঁছাইবে সেটা আসলে অনেক মানে টাইমের ব্যাপার আর বলতেছে যে অন্য দেশ পাচ্ছে না তোমাদেরটা নিয়ে আমরা কি করবো মানে বাংলাদেশে পারমিশনই দিচ্ছে না এটা একটা অবশ্য সমস্যা স্যার উনি চাকরি করে উনি সকালবেলা যায় আসে রাত দশটায় আসে স্যার তারপর আবার উনি ওখানেই চাকরি করে তো এই যে মহাখালী যেখান থেকে সাক্ষাৎকার দেয় ওখানেই চাকরি করে তো যাই হোক আপনারা ভালো থাকেন পরীক্ষা দিবেন ভালো করে অবশ্যই হচ্ছে যে কাজটা করবেন টাইমের ভিতরে দিবেন মানে সাবমিট করবেন এবং রিনেম অবশ্যই পিডিএফ এর আপনার আইডি নাম্বার লিখে দিবেন এটা আমি আবারো বলতেছি অবশ্যই রিনেম আপনার আইডি নাম্বার লিখে দিবেন এটা সবাইকে বলে দিবেন তো এটা যেন ভুল না হয় ইনশাআল্লাহ স্যার দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুন ভালোভাবে এক্সামটা দিতে পারি স্যার আমার ওখানে জেনারেটর দিয়ে টাওয়ার চালায় আবার নেটে চিন্তা করি ঠিক আছে আপনারা ভালো থাকেন জি স্যার আপনি ভালো থাকবেন স্যার দোয়া করেন আমাদের পরীক্ষা যেন ভালো হয় পরীক্ষার পরে আবার ক্লাসে কথা হবে ঠিক আছে
পরীক্ষার দিনে হবে স্যার, সমস্যা হলে জিজ্ঞাসা হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।